বন্ধুরা, আজকে একটা মিটিংয়ে যাওয়া গেলে মিটিংটা হচ্ছে ভেস্টিজ কোম্পানির। তো এটা হচ্ছে একদম নিউট্রিশন বেসড প্রোডাক্ট। তো আমরা ডেলি যা খাই না খাই সেগুলোতে সবার চেয়ে তো ঘাটতি আছে, তো এই ঘাটতি পূরণ করা হচ্ছে এই ভেস্টিজ বা এই নিউট্রিশন প্রোডাক্ট, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। তাই তোমরা শোনো, ভালো লাগবে। যেহেতু রাত্রিবেলা ঘুমের সময় বডি একটা রেস্টিং ফেজে থাকে, চেষ্টা করবে ওই সময়ই সাজেস্ট করা, ঠিক আছে? যে লাগিয়ে শুয়ে পড়বে কি হয়, টক্সিন যখন বেরিয়ে আসে ফুটপ্যাচটার কালারটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, এবং হতে পারে প্রথমে কালো, তারপর ব্রাউনিশ, তারপর হালকা হালকা ব্রাউনিশ, এভাবেই মুখ ডিজিটাল রেজাল্টের যে কথাটা বলছি ওদের দেখতে পায় যে হ্যাঁ চেঞ্জেস হচ্ছে, মানে টক্সিন কমছে। প্রচুর টক্সিন যখন ছিল তো খুবই কালো হতো, তাই না? তো আস্তে আস্তে যখন কমবে ওটার কালারটা লাইট আসবে, তো বুঝতে পারবে যে হ্যাঁ টক্সিন কমছে। তো এইভাবে ও কিন্তু টক্সিনটাকে বার করে বডি থেকে, না না ডায়াবেটিস আমরা জানি ইনসুলিনের অভাবে তৈরি হয়। তো ইনসুলিন একটা অবশ্যই প্রোটিন, আপনার প্রত্যেকটা ডাইজেস্টিভ জুস সেগুলো সবই প্রোটিনের সাথে রিলেট, আপনার স্কিন, আপনার চুল, প্রতিটি অঙ্গ কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এবার যেটা আমাদের কতটা দরকার জানেন, আমাদের যতটা ওজন হওয়া উচিত যতটা কেজি, ধরুন আপনার ওজন হওয়া উচিত 60 কেজি, আমাদের 60 গ্রাম প্রোটিন দরকার, ঠিক আছে? তো ওনার ক্ষেত্রে 60 গ্রাম, আপনার যদি ওজন হওয়া উচিত 70 কেজি তাহলে 70 গ্রাম প্রোটিন দরকার। কিন্তু আপনি প্রোটিনের বাড়িতে কী খান, একটা ছোটো বাটি খান, একটা ডিম বড় আখ বা ডিম বা মাছ, একটা ছোটো পিস, তো একটা ডাল, তাতে 10 গ্রাম ডালও থাকে না, আর মাছ ওর থেকে কি আপনার মনে হয় 60 গ্রাম বা 70 গ্রাম যদি আপনার দরকার অতটা প্রোটিন আসতে পারবে? না, কখনো সম্ভব? তো এই কারণে প্রোটিনটা সবার নেওয়া উচিত, কারণ প্রোটিনের কমি সবার, এবং প্রোটিন যদি কম হয় তাহলে এই হরমোনগুলো, এই এনজাইমগুলো তৈরি হবে না, আপনার স্কিন ভালো রাখা, টাইট রাখা সেটা হবে না, আপনার ইমিউনিটির যে জিনিসগুলো, প্রোবায়োটিকগুলো সেগুলোও কিন্তু তৈরি করতে পারবে। কাজে প্রোটিন আমরা সবাই নেব, আর এই যে প্রোটিনটা এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদেরও দেওয়া যেতে পারে। তো এটা ওভারঅল সবাইকেই দিতে হবে, তাও মেজারলি যেগুলোর জন্য আপনি রেকমেন্ড করবেন জিনিস আপনার কাজ যেগুলো ওনার লাগবে, যেগুলো আমি বলেছি মেজার মেজার মেজার, সেটা ওনাকে বল, বাকিটা ওনার, তাই না? বাকিটা ওনার, এগুলোই লাগবে, ঠিক যদি করতে চান এগুলোই লাগবে। এবার আপনি না নিতে পারলে আমার কিছু করার, হ্যাঁ, যদি আকারে বেড়ে যায় সেটা পোস্টার বলতে গ্ল্যান্ড টাইপ তো ইয়ে থাকে।